অবিশ্বাস্য, অনবদ্য, অসাধারণ, যাই বলেন না কেন বলে শেষ করা যাবে না আন্দ্রে রাসেলের এই ইনিংস। এবার দেখা গেল আন্দ্রে রাসেলের ব্যাট থেকে 6 বলে 6 ছক্কা। হ্যাঁ দর্শক, সত্যি তাই। দ্য 60 টুর্নামেন্টে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টসের বিপক্ষে 6 বলে টানা 6 ছক্কা হাঁকিয়েছেন এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের ব্যতিক্রমী টুর্নামেন্ট দ্য 60, এখানে শেষ বলে 4 কিংবা 6 ছক্কা মেরে ওভার শেষ হলে 4 ছক্কা মারা সেই ব্যাটসম্যানকে আবারও স্ট্রাইক প্রান্তে খেলতে দেওয়া হয়। এমন নিয়মে শেষ 6 বলে 6 ছক্কা হাঁকিয়েছেন আন্দ্রে রাসেল। ম্যাচের 7th ওভারে বল করতে আসেন ডোমিনিক ড্রাকেস। প্রথম বলটি সিঙ্গেল নেন আন্দ্রে রাসেল, পরের বলে তার সতীর্থ ব্যাটসম্যান তাকে আবারও সিঙ্গেল নিয়ে স্ট্রাইক প্রান্তে খেলতে দেন। এরপরেই শুরু হয় আন্দ্রে রাসেলের টন্ডম। শেষ 4 বলে 4টি ছক্কা হাঁকিয়েছেন তিনি, আর যেখানেই মাত্র 17 বলে অর্ধশতক পূরণ করে ফেলেন তিনি। ওভারের শেষ বল পর্যন্ত যেহেতু আন্দ্রে রাসেল বাউন্ডারি মেরেছেন, তাই নিয়ম অনুযায়ী পরের ওভারের প্রথম বলেও খেলতে দেয়া হয় আন্দ্রে রাসেলকে। এরপর টানা 2 বলে 2 ছক্কা মেরে রেকর্ডটা গড়েই ফেললেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। সংক্ষিপ্ত ফরম্যাটের এই টুর্নামেন্টে 6 বলে 6 ছক্কা হাঁকিয়ে দারুণ এক কীর্তি করেছেন আন্দ্রে রাসেল। শেষ পর্যন্ত খেলেছেন 24 বলে 72 রানের অতিমানবীয় এক ইনিংস।